স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক বিভাগীয় খবরে। আমাদের এই আয়োজনটা একটু ভিন্ন রকম সংবাদ নিয়ে। আজ জানাবো রংপুর বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। নানা আয়োজনে পালিত হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী। নাচে গানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। আসেন প্রাক্তন শিক্ষার্থীরাও। তারা জানান 16 বছর পরে এমন আবেগঘন পরিবেশে উদযাপিত হয়েছে এবারের প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার সকালে প্রধান ফটকের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 16তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও শান্তির পায়রা উড়িয়ে দেয়া হয়। উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য তানজিমুদ্দিন খান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। কিছু মিলিয়ে আসলে খুব ভালো লাগছে। আমাদের অনেক বহুল প্রতীক্ষিত একটা গেট, যেটা আমাদের অনেক বছর ধরে ছিল না, সেটা আজ হচ্ছে উদ্বোধন হয়েছে। খুব ভালো লাগছে এটা আর কি। আর চাই ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাক, এটা শুভকামনা। ভালো লাগছে কারণ আমাদের গেটটা আমাদের খুব বড় একটা স্বপ্ন ছিল, ফাইনালি আমরা একটা গেট পেয়েছি। আমরা অ্যাকচুয়ালি স্যাটিসফাইড। আর আমাদের নতুন মিসের কাছে আমাদের প্রত্যাশা যে তার হাত ধরে আমাদের বেগম রোকেয়া ইউনিভার্সিটি সামনে অনেক দূর এগিয়ে যাবে। একটু পরেই শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা। কয়েক হাজার শিক্ষার্থীর ব্যতিক্রমধর্মী অংশগ্রহণে শোভাযাত্রায় নিয়ে আসে নতুন মাত্রা। মুহূর্তেই নাচে গানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু করে ঢাকা রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে শেষ হয় আনন্দের এই যাত্রা। না, খুবই ভালো লাগছে। আমাদের ফার্স্ট আজকে জন্মদিন, অবশ্যই ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ে আরও উন্নতি হোক, আরও এগিয়ে যাক, এটাই চাই। অনুভূতি আসলে প্রকাশ করার মতো নয়। একসাথে আমাদের গেট উদ্বোধন হচ্ছে প্লাস 16তম প্রতিষ্ঠাবার্ষিকী, এটাতে আমরা খুবই উচ্ছ্বসিত। সেই সাথে আমরা খুবই দুঃখিত যে আমরা অলরেডি আমাদের এক বড় ভাইকে হারিয়েছি, সেটা খুবই মর্মাহত একটা বিষয়। আমরা তাকেও মানে স্মরণ করছি। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের সময় এক তিক্ত অভিজ্ঞতা হয় সবার। এ সময় মঞ্চের পেছন থেকে শিক্ষার্থীরা অভিযোগ করেন, যাদের সম্মাননা দেওয়া হচ্ছে তাদের মধ্যে দুইজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছেন। এটি জানার পর সঙ্গে সঙ্গে নিজের সম্মাননা স্মারক প্রত্যাখ্যান করার ঘোষণা দেন প্রধান অতিথি। ব্যাখ্যা করেন এর যৌক্তিক কারণ। যেহেতু আপনারা অভিযোগ করলেন যে এই মঞ্চ থেকে আওয়ামী লীগের এবং স্বৈরাচারের দোসর তাদেরকে স্মারক সম্মাননা দেওয়া হয়েছে, ফলে একই মঞ্চ থেকে আমাকে যে সম্মাননাটি দেওয়া হয়েছে এটি আমি গ্রহণ করছি না। এবং হয়তো কোনো একদিন ফ্যাসিবাদ মুক্ত এই বেরুবিতে আসব এবং আপনাদের সকল দাবি দাওয়া পূরণ করার সক্ষমতা নিয়ে আপনাদের সামনে দাঁড়াবো, সেদিনই হয়তো প্রকৃত সম্মাননাটি গ্রহণ করব। প্রতিষ্ঠাবার্ষিকীদের সম্মাননা স্মারক প্রত্যাখ্যানের ঘটনা ঘটলেও ব্যাঘাত ঘটেনি দিনব্যাপী নানা আয়োজনেই। শিক্ষার্থীরা বলছেন 16 বছর পর সবচেয়ে আনন্দ ও আবেগঘন পরিবেশে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। আনন্দ উপভোগ করতে আসেন প্রাক্তন শিক্ষার্থীরাও। তারা বলেন 24-এর বিপ্লবের পর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী, বাধাহীনভাবে আনন্দ উপভোগ করতে পেরে খুশি তারা। যেহেতু নতুন দিনে নতুনভাবে যাত্রা শুরু হচ্ছে ভার্সিটির, 17 বছরে পদার্পণ করতেছে আমাদের ভার্সিটি, আমরা চাবো একটি সুন্দর সমৃদ্ধ ভার্সিটি হোক। শুধু আমাদের বাংলাদেশে না, এই ভার্সিটি আন্তর্জাতিক মানের হবে। এখানে আমাদের একাডেমিক ক্লাসরুম সংকট, যেমন অডিটোরিয়াম নাই, আবাসিক সংকট, যেখানে ছেলেদের জন্য 2টা, মেয়েদের জন্য 1টা, যেখানে 700 স্টুডেন্ট থাকতে পারে এবং মোট শিক্ষার্থী আমাদের 8000, এই আবাসিক একটা সংকট। এই বিশ্ববিদ্যালয়ে আসলে আমার প্রত্যাশা হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয়টা এই নতুন প্রতিষ্ঠার বছরে, অর্থাৎ 17তম প্রতিষ্ঠা লগ্নে এই বিশ্ববিদ্যালয়টা যদি গবেষণা এবং শিক্ষাক্ষেত্রে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে একটা ভালো মানের বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে, আমি এটাই আশা করি। এর মাঝেও যার কথা অনুভূতিতে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে শিক্ষার্থীদের, তিনি হচ্ছেন শহীদ আবু সাঈদ। এক বুক শূন্যতা নিয়ে শিক্ষার্থীদের দাবি, দ্রুত আইনের আওতায় আনা হোক আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িতদের। একই দাবি প্রতিষ্ঠাবার্ষিকীতে আসা আবু সাঈদের বাবা মকবুল হোসেনের। আবু সাঈদ যিনি, যার জন্য আমাদের আজকের এই খুশির দিনটা সারা দেশ উপভোগ করছে, তার হচ্ছে সত্যিকারের বিচারটাও আমরা আশাবাদী যে আমরা সেটা করতে পারবো। আন্দোলনের পরবর্তীতে এটাই আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটা আনন্দঘন মুহূর্ত। আমরা জানি যে এই আন্দোলনের যে এই সফলতা, এই সফলতার মূল বীজ
বপন করেছিলেন আমাদের সিনিয়র ভাই শ্রদ্ধেয় আবু সাইদ ভাই। তো ওনার খুনিদের আজও আমরা সরাসরি গ্রেপ্তার করতে পারি নাই। তো আমাদের দাবি থাকবে যে অতি দ্রুত তাদের খুনিদের বিচারের আওতায় আনা হোক, কারণ ওনাকে যারা হত্যা করেছে তাদের ভিডিও ফুটেজ স্পষ্ট দেখা যায় টিভিতে, কিন্তু এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি। যারা যারা অপরাধী তাদের কঠিন শাস্তি চাই, তাহলে আমার আত্মা শান্তি পাবে। আর এই বিচার খুব দ্রুত দেখতে চাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তথ্য প্রতিষ্ঠার প্রতিশ্রুতি, দেশের জন্য আবু সাইদের আত্মত্যাগের কথা কখনোই ভুলবেন না তারা। আমি ছাত্র সম্মেলনের সাথে বসার পরে তাদের প্রথম দাবি ছিল আবু সাইদের হত্যার বিচার করতে হবে। আমি সেটা করতে পেরেছি, মানে তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটির রিপোর্ট যতদিন না আসবে, আশা করি এই সপ্তাহ, আগামী সপ্তাহের মধ্যে আমি পাবো। কারণ আমি কনফার্ম করেছেন আবু সাইদের হত্যা তদন্ত রিপোর্ট পাওয়ার পরে যারাই এর মধ্যে জড়িত থাকুক না কেন, প্রশাসনের পক্ষ থেকে আমি তিন সপ্তাহের মধ্যে যত কাজগুলো করেছি এটা একটা ফার্স্ট প্রায়োরিটি। তার হত্যাকাণ্ডের বিচার আমরা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। যে আবু সাইদেরা যে কারণে শহীদ হয়েছে, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তারা ধারণ করেছিল, সেই একই আকাঙ্ক্ষা ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং যেই শিক্ষা প্রতিষ্ঠানে তিনি স্টুডেন্ট ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ও শিক্ষার দিক থেকে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে। এবং আবু সাইদকে আমরা এই বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলার ছাত্র সমাজের সেই অগ্র সৈনিক হিসেবে সবসময় স্মরণ করে যাব। সবশেষে সন্ধ্যায় আয়োজিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও অংশ নেন অতিথি শিল্পীরা। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর। রংপুর অঞ্চলের ঐতিহ্য পানপাতা আর সুপারি, এটি ছাড়া যেন পূর্ণতা পায় না কোনো আতিথেয়তা। কিন্তু এই সুপারি আর পানপাতা বিক্রির ধরনটা ভিন্ন। কুড়িগ্রামের একটি বাজার থেকে দেখে আসি, চলুন, কি সেই ভিন্নতা? হিসাব কোনো কিছু আদান প্রদানের একটি স্বীকৃত প্রক্রিয়া। এই হিসাব বারবার করে বারবার সঠিক করার প্রবণতাও আছে আমাদের মাঝে। কথায় আছে, 50 পয়সার হিসাব মেলাতে কেউ কেউ পড়েন 5 টাকার মোম। কিন্তু এমন একটি হিসাব আছে যে হিসাবটি ভুল জেনেও আমরা মেনে নেই এবং তা চলে আসছে যুগের পর যুগ। কি মনে পড়ছে না কি সে হিসাব? তাহলে চলুন আমরা সবাই মিলে দেখে আসি সেই হিসাবটি। আমরা অত জানি না, কিন্তু বাপদাদারা এগুলি হিসেব থেকে জানি ওই আর কি, আর তো কিছু জানি না। আবার অঞ্চল ভেদে 64টাও নাকি 100 হয়? হ্যাঁ, 64টাও 100 ধরে, আবার 6 কুড়িও 100 হয়। মানে হেলির বান 64 আমরা বিক্রি করি, আমার জবান নেই বিক্রি করি। পানের হিসাব 20, অর্থাৎ 20টি পানে 1 কুড়ি, কোথাও কোথাও 4 কুড়িতে হয় 100, অর্থাৎ 80টি পানে 100, আবার কোথাও কোথাও হয় 64টি পানে 100। এই হিসাব চলে আসছে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। এ নিয়ে কখনো কথাও হয়নি ক্রেতা বিক্রেতার মাঝে। পানের এই হিসাব, অর্থাৎ 80টি বা 64টি পানে যে 100, এই হিসাব কোত্থেকে এসেছে এই তথ্য জানা নেই কারো। তবে ক্রেতা বিক্রেতারা যেটা বলছে যে এতে নেই কারো কোনো অভিযোগ, এ নিয়ে কোনোদিন কথাও হয়নি কারো মাঝে। আমি 8-10 বছর পানের ব্যবসা করি। এই 64 খুলনার পান 60 দে, আর কুষ্টিয়ার পান 80, আর বরিশালের পানও 64, বরিশাল রাজশাহী, মানে বরিশাল রাজশাহী, ওটা হলো 64 পান। এখন করতে যাচ্ছে আমরা তো জানি না, মানে 10-12 বছরতেই আমি পানের ব্যবসা করি, আরকদারি করি, কিন্তু আমার তো জানা নেই। কিন্তু আমরা পান আনি, আনি বেশি, এরা দোকানদারগুলি বেছে আমার কাছ থেকে নিয়ে
এই তো এই এইভাবে তো চলছে না কথা হয় নাই রাজশাহীর পান আসে চৌষট্টি আমরা চৌষট্টি বেশি খুলনার পান আসে আশি আশি দেয় বেশি কুষ্টিয়ার পান আসে আশি আশি দেয় বেশি আমার কাছ থেকে ফরিয়ার ঘর নেয় ওরা ওইভাবে বেছে এই তো এইভাবে চলছি পানপাতা আমাদের সমাজের ঐতিহ্য বিশেষ করে রংপুর অঞ্চলের প্রতি বাড়িতে বাড়িতে ব্যবহার হয় এই পানপাতার সাথে সুপারির ব্যাপারটা এরকমই যে আতিথি হেতার পর পাতে এক টুকরো পান বা এক টুকরো সুপারি না দিলেই যেন আতিথি হেতা জমেই না মনে করো পূজার সময় একটু বেশি বেশি এই তো মানে সারাদিন বেশি হয় কম বেশি বা মাল বেশি আছে আমাদের এই দিনে খুব পান খায় ভীষণ পান খায় অন্য অন্য জায়গা ছাড়া এই জায়গা বেশি খায় রংপুর জেলা বেশি খায় পানপাতা ও সুপারির ব্যবহার বরাবরই স্বাস্থ্যের জন্য নেতিবাচক প্রভাব ফেলে কিন্তু তারপরেও অনেকের পছন্দের তালিকায় থাকে এই পানপাতা আর সুপারি স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটি বলছেন যে স্বাস্থ্য সচেতনতার জন্য পানপাতা এবং সুপারির ব্যবহার কমানো প্রয়োজন গোলাম মোল্লা সিরাজ চ্যানেল 24 নাগেশ্বরী কুড়িগ্রাম পুরনো স্যাঁতসেঁতে ভবনে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে ব্যক্তি উদ্যোগে সংগৃহীত প্রত্নতাত্ত্বিক নিদর্শন জেলা প্রশাসন জাদুঘর নামকরণ করলেও রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে চলুন দেখে আসি নীলফামারীর জাদুঘরটি 1984 সালে নিজ উদ্যোগে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ শুরু করেন মুজিবুর রহমান শুরুতে এগুলো জেলা শহরে গণগ্রন্থাগারের একটি কক্ষে প্রদর্শনীর জন্য রাখা হয় সেখানে জায়গা না হওয়ায় স্থানান্তর করা হয় জেলা প্রশাসন জাদুঘরে পুরনো এই ভবনকে জেলা প্রশাসন জাদুঘর নামকরণ করেছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ এখানে সংরক্ষিত মূল্যবান নিদর্শনগুলোর মধ্যে আছে ব্রিটিশ আমলের 15 কেজি ওজনের লোহার তালা কেরোসিন চালিত বড় টেবিল ফ্যান বৃহদাকার শালগাছ খোদাই করে তৈরি হাজার বছর আগের একটি এককোষী নৌকা হাতির দাঁতে তৈরি নানান শৌখিন সামগ্রী কাঠ খোদাই করে তৈরি বিখ্যাত ব্যক্তিদের মুখবয়ব কোষ্ঠীপাথর কাঁচ বাঁশ ও লোহার তৈরি আরও অনেক নিদর্শন একটা মানুষের কত বড় ত্যাগ বা সাধনা থাকলে এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করা সম্ভব সেটা তো অবশ্যই আপনি বুঝতেছেন তো উনি পরিবার পরিজনকে ছেড়ে এই এর আপনার এই প্রতিষ্ঠান এই সংগ্রহের উপরে বেশি জোর ছিল ওনার এবং উনি এটা করতে গিয়ে এমন কোনো ব্যক্তি নাই আমি কারো নাম বলতে চাই না সে সময়ে যারা এই সময়তে নেতৃত্ব দিছেন সবার কাছেই উনি গেছেন কিন্তু খুব বেশি যে সহযোগিতার হাত কেউ বাড়াই দিয়েছে এরকম আমার মনে হয় না তো বাবা মাঝে মধ্যে বাসায় যেটা বলতো যে না ওনার কাছে গেলাম ওনার কাছে গেলাম কই ওনারা আসলে এই জিনিসটা ওইভাবে দেখতেছে না বা যেভাবে সহযোগিতা করার কথা সেভাবে কিন্তু সহযোগিতা করেন উনি তাই অবশ্য এই এই কারণে উনি যে দমে গেছেন তাও জান নাই উনি নিজের মতো করে এটা সংগ্রহ করার চেষ্টা করছেন এবং আস্তে 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 এই জাদুঘরকে একটা সমৃদ্ধ জাদুঘরে কীভাবে পরিণত করা যায় উনি সেই চেষ্টাই করতেন এবং উনি মৃত্যুর আগ পর্যন্ত উনি এই কাজটাই করে গেছেন হয়তো অনেকেই এই জাদুঘরে এসে কখনো জাদুঘরে কী আছে এটিও কখনো দেখার সুযোগ হয়নি কিংবা সুযোগ করে উঠতে পারিনি আমি এটির পিছনে আসলে কারণ হচ্ছে যে এটির যথেষ্ট প্রচার নেই প্রচারণা নেই এ কারণেই হয়তো আমরা এই জায়গায় অনেকে এখনো পর্যন্ত জানি না যে আমাদের একটি জাদুঘর রয়েছে প্রতিটি জেলার প্রতিটি এলাকার নিজ নিজ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি রয়েছে সংস্কৃতি ইতিহাস এগুলো সংরক্ষণ করার জন্য একটি জাদুঘর থাকে সেটিও আমাদের আছে পুরনো এই ভবনটিতে সূর্যের আলো প্রবেশ করতে পারে না ধুলোবালির আস্তরণে সংরক্ষিত অনেক নিদর্শন নষ্ট হওয়ার পথে মুজিবুর রহমানের অনুরোধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় বিনা পারিশ্রমিকে জাদুঘরটি দেখভাল করছেন রতন আর মানিক নামের দুই ব্যক্তি 2008 সাল থেকে প্রতিষ্ঠাতা জনাব এটি মুজিবুর স্যার তার সাথে আগে থেকে আমাদের সম্পর্ক তারপরে জাদুঘর চালু হওয়ার পর জাদুঘরের ভালোবাসায় তাদের সাথে আমরা কাজ করেছি দুজনেই তারপর স্যারের পকেট থেকে কিছু চলার দেয় সেটা তো চলে না মাঝে মধ্যে দর্শক দেখুন আসে না তারপর এটা 2-4 বছর পর একটা জেলা প্রশাসক জনাব হাফিজুল স্যার আসার পর এটা একটা উন্নয়নের দিকে নিয়ে আমাদের একটা 100 টাকা হাজিরা হিসেবে দিন করতেছে এই অপেক্ষায় জাদুঘর দেখে শুনে দেখভাল রাখছি তবে আসার কথা শোনালেন নবনিযুক্ত জেলা প্রশাসক জাদুঘরকে আধুনিক মানের করে জনগণের সামনে তুলে ধরার আশ্বাস দেন তিনি জেলা প্রশাসনের ভবনের একটা অংশে এই অংশটুকু অবস্থিত এবং সম্পূর্ণ লোকাল সহায়তা এই জিনিসগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন সময় আমাদের জেলা প্রশাসন এই ফান্ডগুলো কালেকশন করেছেন এবং
দেখা যাচ্ছে এখানে কিছু তো কিছু আছে আমাদের এসডিও যিনি ছিলেন তার কিছু এবং যিনি এটার উদ্যোক্তা মেইনলি তারই সংগ্রহশালা থেকে এটা আসছে তো আমরা আমি এসে গত কয়েকদিন আগে ভিজিট করে দেখলাম যে এটা উন্নয়নের অনেক সুযোগ আছে এখানে যেজন তিনজন কর্মচারী আছেন মোটামুটি ওনারা স্বেচ্ছা শ্রমিক কাজ করতেছে সাধারণত আমরা সম্মানী দিয়ে থাকি আর আমরা চেষ্টা করব এটাকে বৈজ্ঞানিকভাবে এই এগুলোকে আমাদের যে আর্কিওলজিক্যাল ফ্যাক্টসগুলো আছে সেটাকে সংরক্ষণ কিভাবে করা যায় আমরা সেটা চিন্তা ভাবনা করছি এবং এজন্য আমরা ফান্ড তৈরি করব এবং এটা সুন্দরভাবে সাজাবো আমাদের সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করব এটা করার জন্য এবং আর্কিওলজি ডিপার্টমেন্টের আমরা পরামর্শ নেব এগুলো কিভাবে আরো উন্নতভাবে রাখা যায় 2017 সালে সদর উপজেলার নীলসাগর পর্যটন কেন্দ্রের কাছে প্রায় 4 একর জমিতে পূর্ণাঙ্গ জাদুঘর নির্মাণ শুরু হয় উদ্বোধন না হওয়ায় 2 বছর ধরে ভবনটি খালি পড়ে আছে ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ পেও পারিবারিক অসচ্ছলতার কারণে যেতে পারেননি লেখাপড়ার পাশাপাশি হাটবাজারে বিক্রি করেন চা কফি হাল না ছাড়া তরুণ বুলবুলের গল্প শোনাবো এবার বুকে চা কফি তৈরির উপাদান সামগ্রী আর পিঠে ঝুলছে মেনু কার্ড এভাবেই প্রতিদিন চা কফি বিক্রি করতে বেরিয়ে পড়েন গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী বুলবুল লেখাপড়ার পাশাপাশি পার্ক হাট বাজার ও মার্কেটে ফেরি করে বিক্রি করেন চা কফি কলেজে গাইবান্ধা এটি এগ্রিকালচার ইনস্টিটিউটে আমি ভর্তি হয়েছি তো আমার বাসা থেকে আমার পড়াশোনা খরচ চালানোর মতো পরিস্থিতি নেই তো আমি ভাবলাম যে পড়াশোনা পাশাপাশি আমার কিছু করা দরকার তো এই জন্য হচ্ছে যে আমি প্রায় 8 মাসের মতো পরিকল্পনা করে তারপরে হচ্ছে কি করা যায় পার্ট টাইম হিসেবে তো অনেক পরিকল্পনা করার পরে আমি এই পেশাতে আসলাম এই পেশাতে স্বাধীনতা আছে এবং আমার হচ্ছে স্বপ্ন পূরণে অনেক অগ্রগতি চলে আসবে এখানে কারণ হচ্ছে যে প্রতিদিন আমি যদি 2 ঘন্টা অথবা 3 ঘন্টা কাজ করি আমার হচ্ছে যে ইচ্ছা মতো বা হচ্ছে আমার স্বাধীনতা মতো আমি চলতে পারি আর হচ্ছে যদি আমি অন্য রেস্তোরাঁয় কাজ করতাম তাহলে আমার স্বাধীনতা থাকতো না আর নরমালি হচ্ছে যে এটা ব্যবসা বেছে নেওয়ার একটাই কারণ আমার স্বপ্ন পূরণ চীনে উচ্চশিক্ষার সুযোগ পেয়েও পারিবারিক অসচ্ছলতার কারণে যেতে পারেননি তাই পড়ালেখার খরচ আর পরিবারের দায়িত্ব পালন করতেই শুরু করেন চা কফি বিক্রি যে আমি এর আগে চায়নাতে যাওয়ার জন্য প্রিপারেশন নিছিলাম তো নরমাল হয়ে যায় যে আমি ডিপ্লোমাটা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছিলাম চায়নাতে যাইতে চাইছিলাম তো নরমালি হচ্ছে যে আমার পরিবার থেকে টাকা দিতে পারে নাই বা হচ্ছে যে দিতে ইচ্ছুক না এই জন্য হচ্ছে যে আমি নিজের ইচ্ছা থেকে এটা এই পথটা আমি বেছে নিয়েছি আর নরমাল হচ্ছে যে আমি এখানে 4 বছর যেহেতু আমার সময় আছে তো আমি এটা করব এবং হচ্ছে আমার পড়াশোনা কন্টিনিউ করব তার পাশাপাশি আমি টাকা জমানোর পরে তারপরে স্কলারশিপ নিয়ে আমি বাইরের দেশে আর কি পড়াশোনা করতে চাচ্ছি স্থানীয়রা জানান নিজের স্বপ্ন পূরণে কঠিন সংগ্রাম করছেন বুলবুল তাকে দেখে শিক্ষা নিতে পারেন অন্যরাও প্রায় সময় দেখি ও কফি বিক্রি করে অত্যন্ত ভালো ছিল ওর আচার ব্যবহার ওর মৌনতা ওর খাবারের মানও ভালো ঘুরে ঘুরে বিক্রি করে আমাদের কাছেও ভালো লাগে প্রায় সময় এসে সালাম দিয়ে একটা কফি দেয় খেতেও সুন্দর লাগে তো সব কিছুই ভালো লাগে দোয়া করি ও আরও সামনের দিকে অগ্রসর হোক প্রতিটা সন্তানেরই প্রয়োজন বাবা মার মুখের দিকে তাকিয়ে না থেকে বাবা মার উপরে ডিমেন্ড না করে বাবা মার উপরে নির্ভর না করে পিতামাতার পাশে দাঁড়িয়ে নিজে একটা এরকম কর্ম করে নিজেও চলতে পারবে বাবা মাকেও হেল্প করতে পারবে এভাবে প্রতিটা সন্তানেরই দরকার পিতামাতার পাশে দাঁড়ানো এর মতো যদি আমার সবাই পরিশ্রমের মতো আগ্রহী হয়ে থাকি বাবা মনোভাবটা যদি থাকে যে আসলে আমরা দাঁড়াবো কিংবা আসলে ভবিষ্যতে ভালো কিছু করব এতে করি আমরা বলো যে এর মতো মানে সবাইকেই মানে মানে হওয়া দরকার নিজে নিজে নিজের কর্মসংস্থান করা দরকার সেটাতে পরিবারের প্রতি যেটা কম হয় বার্ডেনটা কম হয় খুব তার খুবই ভালো আইডিয়া আর্থিক সহায়তা পেলে স্বপ্ন পূরণের পথে আরও এগিয়ে যাবেন বুলবুল ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 একপাশে মসজিদে হচ্ছে নামাজ অন্য পাশে মন্দিরে চলছে পূজা অর্চনা ধর্মীয় সম্প্রীতির এক অনন্য চিত্র দেখা গেল পঞ্চগড়ে যেখানে বছরের পর বছর একই স্থানে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছেন হিন্দু ও মুসলমান সম্প্রদায় আল্লাহ
মাঠের এক প্রান্তে মসজিদ, মুয়াজ্জিনের আজান শুনে নামাজ পড়তে ছুটে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঠিক তার অপর প্রান্তের চিত্র ভিন্ন, ঢাকের বাদ্য, শঙ্খ, উলুধ্বনি কিংবা পূজার মন্ত্রপাঠে মুখরিত মন্দির। এমনই ধর্ম সম্প্রীতির এক অনন্য চিত্রের দেখা মিলল পঞ্চগড়ে। সদর উপজেলা গড়িনাবাড়ি ইউনিয়নে মাঠের এক প্রান্তে নতুনহাট জামে মসজিদ আর অপর পাশে জিতাপাড়া নতুনহাট সার্বজনীন দুর্গা মন্দির মণ্ডপ। আমি দেখে আসছি, আমি যতদিন এখানে পূজা করছি এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, পাশে একটা মসজিদ রয়েছে এবং এখানে একটা মন্দির রয়েছে। তো মসজিদে আমরা দেখি যথাসময়ে নামাজ পরিচালনা হয় এবং মন্দিরেও যথাসময়ে পূজা উদযাপন হয়ে থাকে। তো কেউ কারো সম্প্রীতিতে, কেউ কারো উৎসবে কোনো প্রকার বাধা সৃষ্টি করে না, আশা করি ইন দ্য ফিউচার টাইমে তারা করবে না। মন্দির যেখানে অবস্থিত আছে ঠিক তার পাশেই আমাদের এখানে মসজিদও আছে। তো দুটি প্রতিষ্ঠান আমাদের পাশাপাশি, আমরা দীর্ঘদিন থেকে এখানে পূজা অর্চনা করে আসছি। আমাদের ইসলাম সম্প্রদায়ের ভাই বন্ধু যারা আছেন তারা সকলে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। আমরা খুব সম্মিলিতভাবে আমাদের এই পূজা মণ্ডপকে, পূজা অর্চনা আমরা এগিয়ে নিয়ে যাই। আমরা যেমন আগের বছরগুলোতে পূজা করছি এবারও ঠিক সেভাবে পুজো করতেছি। আমি সার্বজনীন জিতাপাড়া দুর্গাপূজা কমিটির সাংগঠনিক সম্পাদক। দীর্ঘ 25 বছর ধরে আমাদের এই পূজা করে আসতেছি। আপনারা নিজে সাক্ষী আছেন, আমাদের এই পাশে মন্দির, ওই পাশে মসজিদ, মন্দির মসজিদের দুই পাশে সমন্বয়ে আমরা পূজা করে আসছি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এখানে পূজা চলতেছি। যখন তাদের আজান নামাজের সময় চলে আসে আমাদের কার্যক্রম বন্ধ রাখি, নামাজ শেষ হয়ে গেলে আবার আমাদের কার্যক্রম শুরু হয়ে যায়। পাশে একটা মসজিদ আছে, তবে কোনো গণ্ডগোল বা হাঙ্গাম এখানে হয়নি এযাবত। যেখানে কোনো বাধা বিপত্তি, বিধিনিষেধ ও ভেদাভেদ ভুলে হিন্দু ও মুসলিমরা তাদের নিজ নিজ ধর্ম পালন করছেন। নামাজের সময় বন্ধ থাকে পূজার বাদ্যযন্ত্র, আর নামাজ শেষে মণ্ডপে শুরু হয় পূজা অর্চনা। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা একজোট থাকি, আমাদের মধ্যে কোনো সংঘাত নাই, আমরা একসাথেই সব কিছু কাজ করি। ওনাদের পূজা বাণীও আমাদের, আমরা যোগান থাকি, আমাদের মসজিদে ওরা হেল্প করে। জিতাপাড়া জামে মসজিদ 30 থেকে 35 বছর, আর মন্দির হলো প্রায় 30 বছর কাছাকাছি। আমরা সকলে একসাথে মিলিতভাবে চলাফেরা করি। পূজা মণ্ডপের পাশাপাশি আমাদের মসজিদ আছে, মনে করেন 20-30 হাত স্টেশন। আমরা এমনভাবে পূজা মণ্ডপ করি, পূজা করি, আমাদের আবাদত করি, আমাদের কোনোদিন ভাই ভাই, কোনোদিন দ্বন্দ্ব, বিদাত, কাসাল, কৃষ্টি কোনো কিছু হয়নি। প্রায় 30 বছরের বেশি সময় ধরে একে অপরের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে পালন করছেন ধর্মীয় আনুষ্ঠানিকতা। বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি এই 10 নং গড়িনাবাড়ি ইউনিয়নের যে এই একটা জিতাপাড়া নতুনহাটের মন্দির এবং মসজিদ নিয়ে যে একটা আলোচনা সমালোচনা, যা মানুষের ভিতরে আতঙ্ক, আমার বিশ্বাস এই ধরনের কোনো এখানে নেই। আমরা যারা মুসলিম আছে আমরা সকলেই ভাই ভাই মনে করে, প্রতিবেশী মনে করে আমরা ওনাদের পূজাটাকে সর্বাত্মক সহযোগিতা করি এবং ভবিষ্যতেও করব। আশা করি কোনো রকম ঝামেলার সম্মুখীন আমাদের হবে না। ভবিষ্যতেও এমন সম্প্রীতি বজায় থাকবে বলে আশা সকলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আগামীতে নতুন সাত ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।